একসময় বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ছিল চীন উনিশশো একষট্টি সালে এর আমলের দুর্ভিক্ষের পর দু সালে দেশটির জনসংখ্যা প্রথমবারের মতো কমতে শুরু করে ওই বছর প্রতিবেশী দেশ ভারতের কাছে জনবহুল দেশের তকমাহারাই চীন দুহাজার সালেও একই ধারা অব্যাহত আছে টানা দুই বছর ধরে চীনের জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী চীনের জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্যমতে মতে সালে দেশটির জনসংখ্যা একশো চল্লিশ কোটি নব্বই লাখে নেমে এসেছে যা আগের বছরের তুলনায় বিশ লাখ আশি হাজার কম গত বছর চীনের শিশুর জন্ম কম হয়েছে সাড়ে পাঁচ হাজার অন্যদিকে দেশটিতে মৃত্যুর হার বেড়েছে গত এক বছরে দেশটিতে মারা গেছে এক কোটি এগারো লাখ মানুষ গত এক বছরে দেশটিতে ১৬ থেকে উনষাট বছরের বয়সী শ্রমশক্তি কমেছে এক কোটি সাত লাখ পঞ্চাশ হাজার অন্যদিকে ষাট বছরের বেশি বয়সীদের সংখ্যা বেড়েছে এক কোটি ঊনসত্তর লাখ তিরিশ হাজার কর্মক্ষম জনসংখ্যা কমে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় বিরূপ প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতে গত তিন দশকের মধ্যে চীনের অর্থনীতি সবচেয়ে ধীর গতিতে আছে দু সালে সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাঁচ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে তবে মহামারীর বছরগুলো বাদ দিলে এই প্রবৃদ্ধির গতি উনিশশো সালের পর সবচেয়ে দুর্বল এছাড়া গত ডিসেম্বর পর্যন্ত তরুণদের বেকারত্বের হার ছিল চোদ্দ দশমিক এক শতাংশ চীনকে একটা দীর্ঘ সময় ধরে বয়স্ক কর্মীর উপর নির্ভর করতে হবে অবসর গ্রহণের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা ও পেনশনের উপর চাপ পড়বে দু সালের মধ্যে অবসর নেয়ার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় চল্লিশ কোটিতে 老年人在生活当中的重要领域都有相关的可选择的产品和服务的这种获取，所以这些对将来提升我们老年人的生活质量啊，提升老年人的安全，提升老年人的幸福。 উনিশশো আশির দশকে জনসংখ্যার নিয়ন্ত্রণে এক সন্তান নীতি চালু করেছিল চীন মূলত তখন থেকেই দেশটিতে জন্মহার কমতে থাকে নিম্নমুখী জনসংখ্যা বৃদ্ধি বিপজ্জনক পর্যায়ে চলে গেলে দু সালে এই নীতি তুলে নেওয়া হয় জন্মহার বাড়াতে নানা প্রণোদনা ও ভর্তুকির ব্যবস্থা করেছে চীন সরকার দু হাজার একুশ সালে তিন বা তার অধিক সন্তান গ্রহণে উদ্বুদ্ধ করা হয় তবে করোনা মহামারীতে জন্মহার উল্লেখযোগ্য হারে কমে যায় তান জনি। এখন বিশ্ব অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন